মিল মালিক আর আড়তদারদের কারসাজির কারণে চালের দর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। এমন অবস্থায় আসছে রমজানে কেউ চালের সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে রাজধানীর খাদ্য অধিদপ্তরে চালের বাজার পরিস্থিতি নিয়ে এক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। জানান, বর্তমানে দেশে 25 থেকে 30 লাখ টন চাল মজুদ আছে, যা চাহিদার তুলনায় অনেক বেশি। বলা হয়, চলতি অর্থবছরে বেসরকারিভাবে 4.25 লাখ টন চাল আমদানি হয়েছে দেশে, আর সরকার আমদানি করেছে আরও প্রায় 6.5 লাখ টন। তাই সরবরাহে ঘাটতি হবার কোনো সুযোগ নেই। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা যোগানের এমন তথ্য মেনে নিয়ে জানিয়েছেন, রমজানে বাড়বে না চালের দাম।